প্রভাতে নক্ষত্র রায় এসে রঘুপতিকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, ঠাকুর কি আদেশ করেন? রঘুপতি বললেন, তোমার প্রতি মায়ের আদেশ আছে, আগে মাকে প্রণাম করবে চলো। উভয় মন্দিরে গেলেন। জয়সিংহ সঙ্গে সঙ্গে গেলেন। নক্ষত্র রায় ভুবনেশ্বরী প্রতিমার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। রঘুপতি নক্ষত্র রায়কে বললেন, কুমার তুমি রাজা হবে। নক্ষত্র রায় বললেন, আমি রাজা হব? ঠাকুর মশাই যে কি বলেন তা ঠিক নেই বলে নক্ষত্র রায় অত্যন্ত হাসতে লাগলেন। রঘুপতি বললেন, আমি বলছি তুমি রাজা হবে। নক্ষত্র রায় বললেন, আপনি বলছেন আমি রাজা হব? বলে রঘুপতির মুখের দিকে তাকিয়ে রইলেন। রঘুপতি বললেন, আমি কি মিথ্যে কথা বলছি? নক্ষত্র রায় বললেন, আপনি কি মিথ্যে কথা বলছেন? সে কেমন করে হবে? দেখুন ঠাকুর মশাই, আমি কাল ব্যাঙের স্বপ্ন দেখেছি। আচ্ছা, ব্যাঙের স্বপ্ন দেখলে কি হয় বলুন দেখি। রঘুপতি হাসি সামলে নিয়ে বললেন, কেমন তর ব্যাং বলো দেখি, তার মাথায় দাগ আছে তো? নক্ষত্র রায় সগর্বে বললেন, তার মাথায় দাগ আছে বই কি, দাগ না থাকলে চলবে কেন? রঘুপতি বললেন, বটে, তবে তো তোমার রাজটিকা লাভ হবে। নক্ষত্র রায় বললেন, তবে আমার রাজটিকা লাভ হবে? হ্যাঁ, আপনি বলছেন আমার রাজটিকা লাভ হবে? আর যদি না হয়? রঘুপতি বললেন, আমার কথা ব্যর্থ হবে বলো কি? নক্ষত্র রায় বললেন, না না, সে কথা হচ্ছে না। আপনি কি না বলছেন আমার রাজটিকা লাভ হবে? মনে করুন যদি না হয়, দৈবাৎ যদি এমন হয় না? রঘুপতি বললেন, না না, এর অন্যথা হবে না। নক্ষত্র রায়, এর অন্যথা হবে না আপনি বলছেন? এর অন্যথা হবে না। দেখুন ঠাকুর মশাই, আমি রাজা হলে আপনাকে মন্ত্রী করব। রঘুপতি, মন্ত্রিত্বের পদে আমি পদাঘাত করি। নক্ষত্র রায় উদারভাবে বললেন, আচ্ছা জয়সিংহকে মন্ত্রী করব? রঘুপতি বললেন, সে কথা পরে হবে, রাজা হওয়ার আগে কি করতে হবে সেটা শোনো আগে। মা রাজ রক্ত দেখতে চান, স্বপ্নে আমার প্রতি এই আদেশ হয়েছে। নক্ষত্র রায় বললেন, মা রাজ রক্ত দেখতে চান, স্বপ্নে আপনার প্রতি এই আদেশ হয়েছে, এ তো বেশ কথা। রঘুপতি বললেন, তোমাকে গোবিন্দমাণিক্যের রক্ত আনতে হবে। নক্ষত্র রায় খানিকটা হাঁ করে রইলেন। এই কথাটা তত বেশ বলে মনে হল না। রঘুপতি তীব্র স্বরে বললেন, সহসা ভ্রাতৃস্নেহের উদয় হল নাকি? নক্ষত্র রায় কাষ্ঠ হাসি হেসে বললেন, ভ্রাতৃস্নেহ, ঠাকুর মশাই বেশ বললেন, যা হোক ভ্রাতৃস্নেহ। এমন মজার কথা, এমন হাসবার কথা যেন আর হয় না। ভ্রাতৃস্নেহ কি লজ্জার বিষয়! কিন্তু অন্তর্যামী জানেন, নক্ষত্র রায়ের প্রাণের ভেতরে ভ্রাতৃস্নেহ জাগছে,
তা হেসে ওড়ানোর জো নেই। রঘুপতি বললেন, তাহলে কি করবে বলো? নক্ষত্র রায় বললেন, কি করব বলুন। রঘুপতি, কথাটা ভালো করে শোনো, তোমাকে গোবিন্দমাণিক্যের রক্ত মায়ের দর্শনার্থ আনতে হবে। নক্ষত্ররায় মন্ত্রের মতো বলে গেলেন, গোবিন্দমাণিক্যের রক্ত মায়ের দর্শনার্থ আনতে হবে। রঘুপতি নিতান্ত ঘৃণার সঙ্গে বলে উঠলেন, না, তোমার দ্বারা কিছু হবে না। নক্ষত্ররায় বললেন, কেন হবে না? যা বলবেন তাই হবে। আপনি তো আদেশ করছেন। রঘুপতি, হ্যাঁ, আমি আদেশ করছি। নক্ষত্ররায়, কি কি আদেশ করছেন? রঘুপতি বিরক্ত হয়ে বললেন, মায়ের ইচ্ছে তিনি রাজ রক্ত দর্শন করবেন, তুমি গোবিন্দমাণিক্যের রক্ত দেখিয়ে তার ইচ্ছা পূর্ণ করবে, এই আমার আদেশ। নক্ষত্ররায়, আমি আজই গিয়ে ফতে খাঁকে এই কাজে নিযুক্ত করব। রঘুপতি, না না, আর কোনো লোককে এর বিন্দু বিসর্গ জানিও না, কেবল জয়সিংহকে তোমার সাহায্যে নিযুক্ত করব। কাল প্রভাতে এসো, কি উপায়ে এই কার্য করতে হবে কাল বলব। নক্ষত্র রায় রঘুপতির হাত এড়িয়ে বাঁচলেন, যত শীঘ্র পারলেন বের হয়ে গেলেন।